হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়া এবং আল্লাহর মতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে ধনিয়া পাতার একটি ভত্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই ধনিয়া পাতার ভত্তাটি কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো চলুন এই ভত্তাটি কীভাবে তৈরি করতে হয় সেটি দেখে নিই প্রথমে আমি একটি ফ্রাই বসিয়ে দিয়েছি চুলার ওপর আর দিয়ে দিলাম সরিষার তেল এক টেবিল চামচ এখন এখানে আমি শুকনো মরিচ ভেজে নেব মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে দিয়ে নেবেন মরিচটা আর সাথে আমি পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দেব এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের রসুন দিয়ে একসাথে আমি ভেজে নেব তো আমার শুকনো মরিচগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি মরিচগুলো উঠিয়ে নিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে একটু ভেজে নেব একেবারে ভেজে নেব না একটু লাল লাল হয়ে গেলেই তারপর আমি উঠিয়ে ফেলব তো খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এই ধনিয়া পাতার ভত্তাটা কিন্তু খেতে খুব মজার হয় যারা এইভাবে এখনও ভত্তাটা তৈরি করে খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এখন আমি এই ফ্রাই প্যানেই ধনিয়া পাতা নিয়ে নিয়েছি ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি সেই ধনিয়া পাতাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতার পরিমাণটা আপনাদের আন্দাজ করে আপনারা নিয়ে নেবেন কতটুকু আপনারা ভর্তা খাবেন সেই অনুযায়ী ধনিয়া পাতাগুলো নিয়ে নেবেন তো ধনিয়া পাতা থেকে পানিটা প্রায় শুকিয়ে এসেছে যখন পাতাটা ভালোভাবে পাতা থেকে পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব তো একটু নেড়ে চেড়ে পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে এখন আমি এই পাতাটাও নামিয়ে নেব এদিকে পেঁয়াজ আর রসুন এগুলো আমি খুব ভালোভাবে পাটায় পিষে নেব এখন আমি মরিচগুলোও দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা মরিচ ব্যবহার করছি আপনারা আপনাদের মানে ঝাল অনুযায়ী আপনারা কেমন খেতে পছন্দ করে ঠিক সেইভাবে আপনারা দিয়ে নেবেন এখন আমি সবচেয়ে যেই স্পেশাল জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে তেঁতুল এই তেঁতুলটা দেওয়ার কারণেই কিন্তু এই ভত্তাটা খেতে অসম্ভব মজার হয় আমি তেঁতুলের বিচিগুলো ভেবে ফেলে এই তেঁতুলের আঁশগুলো এভাবে খুব ভালোভাবে আমি পাটায় পিষে নেব যারা এই তেঁতুল দিয়ে ধনিয়া পাতার ঠিক খাননি অবশ্যই আপনারা একবার খেয়ে দেখবেন অনেক অনেক মজার হয় এখন আমি ধনিয়া পাতাটাও খুব ভালোভাবে এই পাটায় পিষে নেব আমার এই ধনিয়া পাতার ভত্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব বা ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালোভাবে ভত্তাটা এভাবে মিশিয়ে নেব এখন একটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভর্তাটা কেমন হয়েছে তোমার ভত্তাটি কিন্তু রেডি হয়ে গিয়েছে আশা করি আজকের এই সহজ ধনিয়া পাতার ভত্তাটি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি